অ্যাকশন অ্যাকশন আজকে বিজয় সরি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা দেখলাম যে শিল্পী অধিকার রক্ষা ফার্ম থেকে ফুল দিলেন, আসলে কিভাবে উদযাপন করছেন, শোক পালন করছেন এই দিবসটা? আমরা সকালে এসে যারা আমাদের জন্য ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের 18 সংগঠন থেকে শ্রদ্ধা নিবেদন হলো আজকে আমাদের এই। তো মানে জি, ভাষা যারা যারা জীবন দিয়েছিল আমাদের মাতৃভাষার জন্য, আসলে আমরা কতটুকু ভাষাটাকে উপলব্ধি করতে পারি বাংলা ভাষাটাকে? আসলে বর্তমান যুগে বাংলাটার চলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমার মনে হয় যারা আমরা কিন্তু একমাত্র বাঙালি যারা ভাষার জন্য জীবন দিয়েছিল, হ্যাঁ, তাদের সালাম, রফিক, জব্বার সহ যারা জীবন দিয়েছিল তাদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করলাম। কিন্তু আমাদের এই ভাষাটা হারিয়ে যাচ্ছে দিন দিন, বাংলাটা হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় ইংরেজি যেভাবে আমাদের চল হয়ে গিয়েছে, আমাদের বাংলাটার প্রতি আমাদের জোর দেওয়া দরকার। যারা গার্জিয়ান আছেন তারা ইংলিশে যেভাবে জোর দিচ্ছেন তার থেকে আমাদের বাংলার প্রতি জোর দেওয়া দরকার। আপনারা যে যেখানেই বিদেশে যান না কেন, বড় বড় ডিগ্রি অর্জন করেন না কেন, নিজের দেশের যে ভাষা সেই ভাষাটি ভুলে যাবেন না। আচ্ছা, আমরা দেখি যে 21 ফেব্রুয়ারি আসলেই মানে হচ্ছে বাংলা ভাষার উপরে খুব মানে দরদ উঠলে উঠে সবার, কিন্তু অন্যান্য দিন আমরা দেখি না যে বাংলা ভাষা নিয়ে এত বাংলা ভাষা নিয়ে এত দরদটা। এটা কেন? এটা কি শুধু ফর্মালিটি মেনটেন, কি মনে করেন? আপাত দৃষ্টিতে মনে হতে পারে, বাট আমরা যারা জাতিগতভাবে বাংলাদেশি এবং বাঙালি, আমরা সর্বক্ষণই আমাদের মায়ের ভাষা মাতৃভাষাকে আমরা ধারণ করি এবং লালন পালন করি। হয়তো প্রেক্ষাপটের কারণে, কোনো বিশেষ কারণে আমাদেরকে অন্য ভাষায় কথা বলতে হয় কখনো কখনো, বাট বাংলা থেকে তো আমরা বেরিয়ে যেতে পারি না। বাংলা আমার মায়ের ভাষা, আমার আত্মার ভাষা, আমার মনের ভাষা। বাংলার সাথে কোনো কিছু তুলনা আমরা কাজের জন্য, কর্মক্ষেত্রের জন্য হয়তো প্রয়োজন বোধে অন্য একটা ভাষা ব্যবহার করি, কিন্তু মাতৃভাষা, মায়ের ভাষার কথা আছে, মায়ের ভাষা বিনে মনের আশা কখনো মিটে না। যে কথাটা মায়ের ভাষায় বলা যায়, আবেগ আপ্লুতভাবে বলা যায়, সেটা অন্য ভাষায় ওইভাবে বলা যায় না। আর যেহেতু 21 ফেব্রুয়ারি একটি বিশেষ দিবস, 1952 সালের কোন দিনে আসরার বকরি বরকত সহ অসংখ্য ভাষা সৈনিকরা শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে আজকে আমাদের এই দিনটিকে স্মরণ করা। অতএব এটা কোনো বিশেষভাবে হচ্ছে এমন কোনো বিষয় না, আমাদের বাংলা ভাষা এবং তাদের শ্রদ্ধা সর্বোপরি হচ্ছে। বাট যেহেতু একটি দিবস হিসাবে স্বীকৃত, সেই কারণে এখানে আসা। আজকে সকাল থেকে আমরা প্রবাদতরিতে অংশগ্রহণ করেছি, আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট 18টি সংগঠন, সেই সংগঠনে আমরা একত্রিত ঘোষণা করেছি। আর আজকে আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে, এর আগেও কিন্তু আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম থেকে ফুল দিয়েছি এই শহীদ মিনারের পাদদেশে, কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম ছিল। আজকে আমাদের যে নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি, বাংলাদেশ প্রযোজক সমিতির সাবেক সম্মানিত সভাপতি, তারা তিনজনই আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদেরকে সাথে নিয়ে এই শহীদ মিনারের পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এটা এই প্রথমবারের মতো আমাদের জন্য আলাদা একটি প্রাপ্তি, এবং এই প্রাপ্তি পাওয়ার জন্য আমরা তাদের প্রতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি, বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির প্রতি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে এবং এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্প অধিকার রক্ষা ফোরামের পক্ষ থেকে জানাচ্ছি সম্মান এবং অভিবাদন। আচ্ছা মিজান ভাই, বাংলা ভাষা নিয়ে আসলে আপনার অভিব্যক্তিটা কি? বাংলা ভাষা যদি এদেশে রাষ্ট্রভাষা যদি আন্দোলন না, যারা জীবন দিয়েছেন তাদের এই জীবনের বিনিময়ে আমরা যে মাতৃভাষাটা পেয়েছি, এর চেয়ে আমাদের আনন্দের আর কিছু। আজকে তাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদের স্মরণে আমাদের চলচ্চিত্র প্রত্যেকটা সংগঠন একত্রিত হয়, সেখানে একটা নতুন প্রভাত আছে। আমাদের শিল্পী সমিতির যে নবনির্বাচিত যারা সাধারণ সম্পাদক, আমাদের যারা এই যে সভাপতি, তারা আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, আগে বিগত আমরা কখনো এই ধরনের উদ্দীপনা পাইনি। আমরা গত বছরও বঞ্চিত শিল্পী ছিলাম, সেই হিসাবে আমরা ফুল দিয়েছি শহীদ মিনারে।
আজকের ফুলের সাথে ওই ফুলের সাথে অনেক তফাৎ। কেন না আজকে আমাদের অভিভাবকরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই শহীদ মিনার যে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেই থেকে বোঝা গেছে আগামী দিনে আমাদের চলচ্চিত্রে আমরা আরও আরও অনেক দূর এগিয়ে যাব। আমরা চাই আমাদের বাংলা ভাষা মাতৃভাষা যেন সবসময় আমাদের কাছ থেকে সম্মান পায়, সেই শ্রদ্ধা রেখে আজকের আমরা ফুল দিয়েছি প্রত্যেকটি সংগঠন, 18টি সংগঠন, যাতে করে আমাদের চলচ্চিত্রে এই শিল্পীদের মাঝ থেকে এই শহীদরা যে যারা এই ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন, এই দেশ রক্তাক্ত রঞ্জিত হয়েছিল, সেই থেকে আমাদের এই ভাষার প্রতি, আমরা যে মায়ের ভাষায় কথা বলি সেটা আমাদের কাছে অনেক কিছু, অনেক পাওনা। কেননা এই ভাষা যদি না হতো তাহলে আমরা কোন ভাষা ব্যবহার করতাম? সেই ভাষার প্রতিবাদে তারা আত্মহরণ জীবন দিয়েছেন, সেই থেকে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সালাম বরকত। যারাই জব্বার রফিক যারাই জীবন দিয়েছেন, আমরা যতদিন বেঁচে থাকবো এই শ্রদ্ধাটুকু আমরা তাদেরকেই দিব। কেননা প্রতিটি বছরে আমরা তাদের এই জন্য আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের 21শে ফেব্রুয়ারি আসবে, আমরা তাদের স্মৃতিস্বরূপে শ্রদ্ধা জানাব। আচ্ছা, আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে, সেটি হচ্ছে ইংরেজিতে কথা বললে তাকে খুব বুদ্ধিমত্তা বলা হয় বা বুদ্ধিমান বলা হয়, যেটা ইংলিশে আমরা বলি স্মার্ট। আসলে কোনটা, বাংলাতে কথা বলে কি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া যায় না? আসলে যারা এই ধরনের আমাদেরকে ভুল বোঝাচ্ছে, আমাদের বাংলা ভাষা হলো মাতৃভাষার সবচেয়ে বিশ্বের মধ্যে সেরা ভাষা। আমরা ইংলিশ বলি আর উর্দু বলি আর হিন্দু বলি ফার্সি বলি, এই ভাষার সাথে আমাদের এই ভাষার কোনো তুলনা নেই। কেন যারা এই ধরনের বাংলা ইংলিশ বলে তার ছেলে স্মার্ট অমুক, আরে বাংলা ভাষা যে কত স্মার্ট, সেই গভীরে চলে যান, দেখেন এই মায়ের ভাষা যে কত মারাত্মক ভাষা সেটা প্রমাণ পাবেন। আচ্ছা, ধন্যবাদ। একটা কোশ্চেন ছিল যে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তা আমাদের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলা চলচ্চিত্রে অসংখ্য কিংবদন্তি চলে গেছেন, এই শোকের মাস হিসেবে কি বলবেন আপনারা, একটু জানতে চাই আসলে চলচ্চিত্রের এই মাসটা, এই যে ফেব্রুয়ারি মাসটা, আপনারা দেখেন স্মরণকালে স্মরণীয় আমাদের নায়ক প্রয়াত মান্না 70 তারিখে মারা গেছে, আমাদের এটিএম ভাই মারা গেছে, আমাদের হুমায়ুন ফরিদি স্যারও মারা গেছে, এরকম অসংখ্য গুণী অভিনেতা তারা পৃথিবীতে ছেড়ে চলে গেছে, আমাদের মাঝে এখন নেই, গত বছর ছিল এই বছর নাই, এর আগে ছিল এখন নাই, সেই হিসাবে আমি তাদেরকে এই শ্রদ্ধার মাসে এই শোকের মাসে তাদের জন্য একরা সুখ আমার কাছ থেকে আমি তাদেরকে জানাই, যাতে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, তারা যেন পরপারে কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারে, সেই জন্য আল্লাহ তাদের উপরে সেই রহমতটা নাজিল করে। 52 সালের ভাষা আন্দোলনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, এছাড়া এই 52 সালাম বরকত জব্বার, যারা এই দেশের জন্য মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, হাজার হাজার মা বোনদের রক্তের বিনিময়ে আজকের এই আমরা বাংলা ভাষায় বাংলা কথা বলতে পারছি, কি যে আমাদের তা না হলে আমাদের উর্দু ভাষাতে কথা বলতে হতো, আমরা বাংলা ভাষা এই মায়ের ভাষা, আমরা জীবনেই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না, উর্দু ভাষায় আমাদের কথা বলতে হতো, আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। এর নেপথ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, এই 52 সালের ভাষা আন্দোলনের যারা সংযুক্ত ছিল তাদের আমরা ভুলব না, যাদের রক্তের বিনিময়ে আমাদের সোনার বাংলা, মা গো আমি তোমায় ভালোবাসি, মা গো আমি তোমায় ভালোবাসি, মা মা আমার মা, মা আমার বাংলা, মা আমার এই বাংলাদেশ। থ্যাংক ইউ। সেই হিসাবে নিপুণ আক্তার তার সে রায় নিয়ে এই শিল্পী সমিতির যে চেয়ার সেখানে বসেছে, আপনারা যাবেন জন যে বাদ করা হলো, আপনাদের অনেকে মৃত্যুবরণ করেছেন, রক্তের বিনিময়ে আমাদের আমাদের এই মহান আমাদের 21শে ফেব্রুয়ারি আমরা বাঙালি জাতি
এই ভাষার জন্য যুদ্ধ করেছিল সালাম বরকত জব্বার, হাজার হাজার তাজা তাজা রক্ত, গুলি, বোমা বিস্ফোরণ, আমরা তো ভুলিনি, আমরা ভুলিনি যে দেশের জন্য যুদ্ধ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল, শেখ জামাল, রাশেদ মুশারফ, তাদের তো আমরা ভুলিনি যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে, মা বোনেরা ইজ্জত দিয়েছে, ওই হাইনারেরা আমাদের মা বোনদের উপর ইজ্জত লুটিয়ে নিয়েছে, ওই রাজাকারেরা আমাদের মা বোনকে ধরে ধরে পাক হানাদের বাহিনীদের হাতে তুলে দিয়েছে, এই রক্ত এই ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, আমরা এই বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি, এতে স্বাধীন হয়েছে, এই দেশে এখনও অনেক রাজাকার আছে, রাজাকারের ছেলেরা আছে, নাতিরা আছে, তারা এই দেশটাকে সুন্দরভাবে রাখতে দিচ্ছে না, তারা রাজার রাজাকারি করছে, তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা রাজাকারের সন্তান, রাজাকারের নাতি, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ থেকে এখন পর্যন্ত রাজাকার যায়নি, আমি চার পাশ দিয়ে দেখি রাজাকার, রাজাকারের ছেলে, রাজাকারের নাতি, তাদের চোখ দেখলেই বোঝা যায়, মুখ দেখলে বোঝা যায় এরা রাজাকারের নাতি, রাজাকারের ছেলে। ধন্যবাদ। একটু পর ফুলের শুভেচ্ছা দিবেন চিত্রনায়িকা সাদিয়া মির্জা সহ আরো কয়েকজন অভিনেতা।